আসলে এটা শেষ জামানার একটা ফিতনা হিসেবে আমরা জানি অথচ এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ আজকাল দেখা যায় যে মা ও বোন যখন প্রেগন্যান্ট থাকে এই প্রেগন্যান্সির সময়টা এই দোয়াটি স্বামী স্ত্রী উভয়ে বেশি বেশি যদি আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করে এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সুসন্তান চায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া উসাল্লি ওয়া নুসাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল আরবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রিয় দীনি ভাই ও বোনেরা প্রতিটি মানুষের কাছে তার সন্তান হচ্ছে সর্বাধিক প্রিয় এই সন্তান যখন সুসন্তান হয় সেই সন্তান বাবা মায়ের জন্য আনন্দ বয়ে নিয়ে আসে গর্ব বয়ে নিয়ে আসে এবং সেই সন্তানের জন্য বাবা মা গর্বিত হয় কিন্তু যদি এই সন্তান খারাপ হয় এই সন্তান যদি বদকার হয় এই সন্তান যদি বদমাশ হয় তাহলে কিন্তু ঠিক সেইমভাবে বাবা মার জীবনটা আসলে জাহান্নামে পরিণত হয় তাদের দুনিয়ার জীবনটাই জাহান্নামে পরিণত হয় প্রিয় বন্ধুগণ পবিত্র কোরআনুল কারীমের সূরায়ে সফফাতের 100 নম্বর আয়াতে একটি চমৎকার দোয়া উল্লেখ হয়েছে দোয়াটি হচ্ছে রব্বি হাবলি মিনাস সালিহিন আমি আবারো বলছি রব্বি হাবলি মিনাস সালিহিন এর অর্থ হচ্ছে হে আমার রব আমাকে সৎকর্মশীল সন্তান দান করুন প্রিয় বন্ধুগণ এই দোয়াটি স্বামী স্ত্রী উভয়ে বেশি বেশি যদি আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করে এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সুসন্তান চায় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দম্পতিকে একজন সুসন্তান এবং একজন সৎকর্মশীল সন্তান দান করবেন ইনশাআল্লাহ আজকাল দেখা যায় যে মা ও বোন যখন প্রেগন্যান্ট থাকে এই প্রেগন্যান্সির সময়টা তারা ব্যাপক বিনোদনের মাধ্যমে কাটিয়ে দেওয়ার চেষ্টা করে গান বাজনা নাটক সিনেমা সিরিয়াল এসব দেখে দেখে পার করার চেষ্টা করে অথচ এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনার গর্ভের সন্তানটা কেমন হবে সেটা ডিপেন্ড করে যে আপনি সে গর্ভে আসার পর আপনার অ্যাক্টিভিটিগুলো কেমন আপনি যদি বেশি বেশি মোবাইল অ্যাডিক্টেড হয়ে থাকেন যদি আপনি বেশি বেশি খারাপ কিছু দেখে থাকেন বা খারাপ বিনোদন নিয়ে থাকেন তাহলে আপনার গর্ভ থেকে সুসন্তান আশা করাটা বোকামি এজন্য গর্ভে সন্তান থাকা অবস্থায় বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করা কোরআন তেলাওয়াত করা জিকির আজগার করা এবং একটা আল্লাহ তাআলার কাছে একটা মেলবন্ধন তৈরি করার উপযুক্ত সময় এই সময়টাতে আপনি আপনার অবসর সময়গুলোকে যেভাবে আল্লাহ তাআলার ইবাদতে কাটাতে পারেন ঠিক তেমনি ভাবে আপনার সন্তানটাও সুসন্তান হওয়ার অনেক বেশি সম্ভাবনা রয়েছে এজন্য মা ও বোনেরা এই সময়টাতে বেশি বেশি দোয়া পাঠ করবেন কোরআন তেলাওয়াত করবেন বেশি বেশি নেক আমল করার চেষ্টা করবেন পাশাপাশি যারা পুরুষ রয়েছেন তারাও এই সময়টাতে বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন যে আল্লাহ আমার স্ত্রীর গর্ভ থেকে যে সন্তান অনাগত সন্তান সেই সন্তান যেন সুসন্তান হয় সে সন্তান যেন সুস্থ সবল ও সুন্দরভাবে পৃথিবীতে আসতে পারে আল্লাহ তুমি কবুল এবং মঞ্জুর করো এবং আমাদের ইয়াকিন নিয়ত এবং বিশ্বাস এ ধরনের রাখতে হবে যে অবশ্যই আমাদের সন্তানটা নর্মালেই ডেলিভারি হবে আজকাল দেখা যায় অল্প একটুতেই আমরা ধৈর্যের পরিচয় দিতে পারি না আমাদেরকে সিজারের দ্বারস্থ হতে হয় আর আপনারা জানেন যে সিজার করতে গেলে আসলে এটা শেষ জামানার একটা ফিতনা হিসেবে আমরা জানি তো যদি ধৈর্য ধরা যায় এবং বেশি বেশি আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করা যায় তাহলে অবশ্যই নর্মালেই ডেলিভারি সম্ভব কারণ পৃথিবীর শুরু থেকে নিয়ে তো যত মানুষ এই পৃথিবীতে এসেছে যখন সিজার ছিল না তখন তো সবাই নর্মালভাবেই পৃথিবীতে এসেছে তো এখন কেন নর্মালভাবে আসা সম্ভব নয় আসলে সম্ভব আমাদের বিশ্বাস আমাদের ধৈর্য আমাদের দোয়া সব কিছু যদি থাকে তাহলে অবশ্যই নর্মালেই ডেলিভারি সম্ভব ইনশাআল্লাহ অনেক কথা বললাম আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো কথাগুলোকে মানার এবং সেই অনুযায়ী জীবন পরিচালনার তৌফিক দান করুন ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ প্রিয় বন্ধুরা এই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না এতে করে অন্যান্য মুসলমান ভাই বোনেরা উপকৃত হবে ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো দেখা হবে পরবর্তীতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু